হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কীভাবে আমরা খুব সহজেই একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি, এবং তার মাধ্যমে আমরা চাইলে কিন্তু লোকালি বিজনেস অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে অ্যাফিলিয়েটের মাধ্যমে যেভাবে আর্নিং করা যায়, মানে অ্যামাজন অ্যাফিলিয়েট আছে, তারপরে আলিবাবা অ্যাফিলিয়েট, বিভিন্ন প্রকার অ্যাফিলিয়েটের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কীভাবে ইনকাম করতে পারি আর কীভাবে এটা তৈরি করা যায় আর কি, ওয়েবসাইটটা তৈরি করা যায়। আমি যেটা তৈরি করবো আজকে সেটা আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন, এবং কি চাইলে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। তো তাহলে চলুন শুরু করা যায় কীভাবে তৈরি করা যায়। প্রথমত আমাদের ওয়েবসাইটটা কেমন হবো দেখতে, আমাদের ওয়েবসাইটের ডেমোটা দেখে একবার আমাদের ওয়েবসাইট দেখতে ঠিক এরকম হবে, আমাদের ওয়েবসাইট ঠিক এরকম ডেমো হবে, এরকম ই থাকবে, হোম পেজ থাকবে, তারপরে মেন্স কালেকশন থাকবে, ওমেন্স কালেকশন থাকবে, তো বা এরকম থাকবে। এবং এখানে চাইলে আপনার ইয়েলো অ্যাড করতে পারবেন। তো টোটালি এরকম একটা আমাদের ওয়েবসাইট থাকবে যেখান থেকে আমাদের কন্ট্যাক্ট করার জন্য ইমেল করতে পারবে। তো এটা কীভাবে করব, সিম্পলি প্রথমে আমরা ব্লগারে কীভাবে ই করতে হয় সেটা আপনি জানেন। প্রথমে আপনার ইমেল দিয়ে লগইন করুন ব্লগারে, এখানে টাইটেল দিচ্ছি মাই শপ, মাই শপ অ্যাড্রেসের এই অ্যাড্রেসটা হচ্ছে যে www.এর পর যেইটা থাকে এটা হচ্ছে অ্যাড্রেস। এটা আপনাকে পরবর্তীতে ডোমেনটা কিনতে হবে, ডোমেন কিনে তারপর অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করতে হবে তার আমার টিউটোরিয়াল করা আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আমার নাম দিচ্ছি মাই শপ blogspot.com এখান থেকে আমি যে কোনো একটা থিম কালেকশন করবো করলাম, এবং ক্রিয়েট ব্লগ। ওকে, সাকসেসফুলি আমাদের ব্লগটা কিন্তু সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি একবার ভিউ করি, ভিউ করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের ব্লগ। কিন্তু আমাদের অনলাইন শপের জন্য কিন্তু এরকম হলো হবে না, আমাদের টেমপ্লেট ইউজ করতে হবে। আমরা টেমপ্লেট ইউজ করবো, ইউজ করার জন্য আমরা এই ওয়েবসাইটে যাবো। তারপরে ই কমার্স যে টেমপ্লেটটা আছে সেটা আমরা এই যে আপনার ওয়েবসাইটে গেলে ই কমার্স নামে যেইটা আছে এটা ঢুকবেন। প্রবেশ করার পরে দেখবেন যে আপনার সাথে আপনার সামনে দুটা ওয়েব টেম্পলেট, আমি এটা ইউজ করে দেখবো আজকে, দুটার মধ্যে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। আমি এটা করে দেখাচ্ছি, এটা ডাউনলোড করার জন্য আপনাকে 11 সেকেন্ড ওয়েট করতে হবে, 30 সেকেন্ড ওয়েট করতে হবে এটা ডাউনলোড করার জন্য। তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে, ক্লাসিক্যাল একটা ওয়েবসাইট হবে, তো রিয়েলি জোস একটা ওয়েবসাইট হবে। তো ডাউনলোড করবো, ডাউনলোড করার জন্য ক্লিক করবো, ডাউনলোড ক্লিক, এবং 12 সেকেন্ড লাগবে ডাউনলোড হতে, কিছু সময় ওয়েট করতে হবে। তো খুব সহজে কিন্তু অল্প টাকায়, মানে 200 টাকার মাধ্যমে কিন্তু আপনারা একটা হোয়াটসঅ্যাপ সেট করতে পারেন। তো যাই হোক, ক্লিক করবো, ক্লিক হেয়ার ডাউনলোড ক্লিক করলাম, এখন ডাউনলোড হলো। এটা একটা জিপ ফাইল, আপনারা অবশ্যই আনজিপ করবেন। আনজিপ করার পরে আনজিপ করতে হবে এটা, আমরা অলরেডি আনজিপ করা আছে, তারপরে আমি করে দেখাচ্ছি। এটা আপনারা আনজিপ করে ফাইলটাকে আনজিপ করবেন। এটা আনজিপ করার পরে আপনার সরাসরি এই যে স্পট কমার্স লেখা এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এই ফাইলটাকে আপনারা নোটপ্যাডে ওপেন করবেন, নোটপ্যাড প্লাস প্লাস অথবা নোটপ্যাড যাই হোক। তারপরে আপনারা কী করবেন, এই যে কোডিংগুলো দেখতেছেন এই কোডিংগুলো সম্পূর্ণ কপি করবেন, কন্ট্রোল এ দিয়ে সি দিয়ে কপি করবেন। ওকে, কপি করার পরে এখন আমরা আমাদের ব্লগারে চলে যাব। আমরা আমাদের ব্লগারে যাওয়ার পরে কন্ট্রোল প্যানেলে আমরা সরাসরি চলে যাবো থিম পে যাওয়ার পরে আমরা সরাসরি এডিট HTML চলে যাবো। HTML যাওয়ার পরে এখানে আমরা অনেক কোড দেখতে পাচ্ছি, এগুলো আমাদের কোনো দরকার নেই। এটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আপনার পেস্ট করে দেবেন আপনার যে কপি করা রয়েছে। তো যাই হোক, এখন আমরা এখন সেভ দিয়ে দেবেন। ওকে, আমি সেভ দিয়ে দিচ্ছি, তো সেভ হতে কিছু সময় নেবে। ওকে, সেভ হয়ে গেছে, এখন আমরা আমাদের শপটাকে যদি একবার ভিউ করি, আমাদের শপটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমরা চাইলে লোগো অ্যাড করতে পারবেন, আপনার লোগো ক্রিয়েট করার পরে অ্যাড করতে পারবেন। তো যেহেতু এখানে প্রোডাক্ট অ্যাড করি নি, সবার আগে যে কাজগুলো করবো আমরা এখানে, যেমন হেডারে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, তারপরে ফুটারে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, সেটা দেওয়ার জন্য কী করবো আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে চলে যাবো। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে লেআউটে চলে যাবো, ফেভ আইকন অ্যাড করতে পারবেন, অথবা মাই হেডার, এখানে আপনারা মাই শপ হেডার যে ওখানে আপনার লোগো অ্যাড করতে পারবেন। প্রথমে আমি
হেডার ইমেজ ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেব। আমি এডিটে যাব, যাওয়ার পরে চুজ ফাইল এখানে ক্লিক করব, তারপরে আমি ইমেজ এটাকে সিলেক্ট করব। ওকে, একটু সময় লাগবে এটা আপলোড হতে, আপলোডিং হতে কিছু সময় লাগবে। ওকে, আমাদের ইমেজ অ্যাড হয়ে গেছে, এখন আমরা এখানে সেভ দিয়ে দেব, সিম্পলি সেভ দিয়ে দেব। ওকে, যদি আমরা আমাদের ওয়েবসাইটে একবার রিফ্রেশ করি, আমরা দেখতে পারবো যে আমাদের ইমেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন, আমাদের ইমেজটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমরা কী করবো, ফুটার সেকশনে আমরা অবশ্যই একটা ইমেজ অ্যাড করব। তো এটা করার জন্য আমরা একটু নিচে যাব, নিচে দিকে গেলে দেখবেন লেখা আছে হরিজন ইমেজ ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা এডিটে চলে যাবো, এডিট গিয়ে এখানে চুজ ফাইল, আপনার যে কোনো ধরনের ইমেজ কিন্তু অ্যাড করতে পারেন। আমি এখানে আমার দুইটি ইমেজ আমি ডাউনলোড করেছিল, ওগুলো অ্যাড করছি। তো ইমেজ অ্যাড করে করার পরে যাক সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পরে যদি আমরা আরেকবার রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের যে নিচে যে ইমেজ অ্যাড করলাম এটাও কিন্তু অ্যাড হয়ে গেল। তো দেখতে অনেক ভালো লাগতেছে। তো এখন যে কাজ করবো, আমরা এখন মেনু এখানে আমরা মেনু অ্যাড করবো। আমরা মেনু অ্যাড করবো কেমনে, প্রথমে আমরা চলে যাব মেন মেনুতে, এখানে আমরা গিয়ে এডিট করব। এখানে যদি লিখি আমরা হোম পেজ, এসওএম হোম, এখানে আমরা প্রথমে লিঙ্ক অ্যাড করে দেব, ম্যানস ম্যানস, এটাকে আমরা ঠিক করি ম্যানস কালেকশন, অথবা আপনার ম্যানস এখানে ম্যানস 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 কালেকশন নিতে পারেন। তারপর ল্যাডি ল্যাডি, তো আপনার কোন ধরনের দিবেন যে কালেকশনগুলো কিসের জন্য এগুলো দিয়ে দেবেন, ম্যানস কালেকশন হতে পারে, লেডি কালেকশন হতে পারে। ওকে, আমি এখন সেভ দিয়ে দেবো। এখানে সেভ দেওয়ার পরে যদি আমরা আমাদের ওয়েবসাইট একবার রিফ্রেশ করি, তাহলে দেখবো একটা মেনু বার চলে আসবে। মেনু বার চলে আসে, এখানে গেলে আমরা কিন্তু ম্যানস আর ল্যাডি একটু ভুল হয়েছে। দেখো, আমরা এখানে যাব, আবার এডিট করব, হোম পেজটাকে আমরা উপরে তুলে দেবো। এগুলো আবার সাব মেনু করা যায়, সেটাও আমি দেখাবো, সমস্যা নেই। তো এগুলো করার পরে আমরা যদি রিফ্রেশ দিই আরেকবার, তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের কালেকশনগুলো কিন্তু হয়ে গেছে, হোম পেজ। এখন এগুলোতে আমাদের লিঙ্ক করাতে হবে। হোম পেজ আমি গিয়ে কপি করে হোম পেজ আমি লিঙ্কটা দিয়ে দিব, যাতে হোম পেজে বা কেউ ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটটাতে ফিরে আসে। তো সিম্পলি এখানে গিয়ে আপনারা কপি করা লিঙ্কটাকে সেভ দিয়ে দেবেন। ওকে ওকে, আমাদের ওয়েবসাইটের মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট অ্যাড করবেন কীভাবে এটা আমি দেখাবো। তো মোটামুটি কিন্তু আমাদের ওয়েবসাইটের কাজগুলো হয়ে গেছে। এখন আমি আমার প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি এই মুহূর্তে আমার কাছে কোনো প্রোডাক্ট নেই। যদি আমি কোনো জায়গাতে কপি পেস্ট করি, কপি পেস্ট করে প্রোডাক্টগুলো অ্যাড করছি। ওকে, আমরা এখন প্রোডাক্টগুলো অ্যাড করবো। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা পোস্টে চলে যাব। পোস্টে যাওয়ার পরে যেহেতু আমাদের কোনো পোস্ট করা নেই, তাহলে অবশ্যই আমাদের নিউ পোস্টে যেতে হবে। নিউ পোস্টে যাব, যাওয়ার পরে এখানে একটা আপনি যে প্রোডাক্ট সেটা অবশ্যই ইমেজ আছে, যেমন এটা ধরেন কোন ধরনের প্রোডাক্ট দিচ্ছি আমরা, ধরেন দিলাম ইংলিশ অথবা টি শার্ট, টি শার্ট আমরা অ্যাড করব। এটা হচ্ছে ডেসক্রিপশন, আমাদের ডেসক্রিপশন অবশ্যই লিখতে হবে। এখন আমরা এখানে প্রোডাক্টের ইমেজটা অ্যাড করব। প্রোডাক্ট ইমেজ অ্যাড করার জন্য ইমেজে চলে দেবেন, তারপরে চুজ ফাইল, চুজ ফাইলে চলে দেবেন। চুজ ফাইলে যাওয়ার পরে আমি রিসেন্টলি একটা ইমেজ ডাউনলোড করেছি, তো এটাকে আমি অ্যাড করব এখানে। ওকে ওকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পরে এখন যে কাজটা করবেন,
প্রোডাক্টটা দিয়ে হলে এখন অবশ্যই প্রোডাক্টের প্রাইস দিতে হবে, সবকিছু দিতে হবে, এটার জন্য কি করবেন, লেবেলে চলে যাবেন। এটা কার জন্য? ধরেন ম্যামস টি শার্ট ফর ম্যামস। ওকে, এখন লেবেল এসে একটু একটু আপনারা খুব ভালোভাবে দেখবেন। এখানে আপনার কি করতে হবে, এখানে আপনাকে অবশ্যই চিহ্ন দিতে হবে, তারপরে প্রাইস, এটা প্রাইস কত ধরবেন, ধরেন $400। এবং এখানে তারপরে একটা কমা দেবেন, কমা দেবেন পরে এটা কোন কালেকশনের জন্য, মেন্স কালেকশন, এগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন একটু, ফর ম্যানস এমএস। ওকে, কমা দেওয়ার পরে এই কালেকশন দেওয়ার জন্য এখানে একটা কমা দেবেন, শেষ। এটা এটা ডান দিয়ে দিবেন, ডান। ওকে, এখন ডেসক্রিপশন রাইটিং এর জন্য আমাদের অবশ্যই এখানে কিছু কাজ করার প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে এই এখন যদি আমি পাবলিশ দিই তাহলে আমি দেখতে পারবো যে কেমন হবে আমাদের আসলে অ্যাকচুয়ালি এটা। আমি যদি আমাদের ওয়েবসাইটে একবার রিফ্রেশ করি, এটা হচ্ছে আমাদের ইটার শার্ট, টি শার্টটা শো করছে। আমাদের ডেসক্রিপশনটা অনেক দূরে চলে গেছে, তো আমি অনেক স্পেস দিয়ে ফেলেছি, এটা আমি এডিট করব। এডিট করার জন্য তো আমি কাছাকাছি দেব, আমি এটা আপডেট করে দেব। আপডেট করে দিয়ে আমি যদি আবার আমি রিফ্রেশ করি তাহলে আমি দেখতে পাবো যে ডেসক্রিপশনটা শো করছে। এবং এখানে একটা শর্ট ডেসক্রিপশন অ্যাড করতে হবে, এটা এটা কী জন্য হচ্ছে না আমি পরবর্তী নেক্সট যখন ভিডিও করবো ওখানে আমি সব দেখিয়ে দেবো। তো আপাতত এইভাবে কিন্তু আপনারা চাইলে প্রোডাক্ট অ্যাড করবেন, আপনারা আরও প্রোডাক্ট অ্যাড করবেন। আমি এরপরে নেক্সট ভিডিও দেখাবো কীভাবে অফারের মাধ্যমে প্রোডাক্ট, মানে প্রোডাক্টগুলো অফার দেবেন। ধরেন আপনার প্রোডাক্টের দাম ছিল 100 টাকা, হঠাৎ করে আপনি কমিয়ে দিয়েছেন, প্রাইসটা কমিয়ে দিয়েছেন, তো এটা কেমন করবেন এটা আমি দেখিয়ে দেবো। যদি আপনারা কারেন্সি চেঞ্জ করতে চান, ডলার আছে, আপনি বাংলাদেশে বিডিটি কেমন অ্যাড করবেন, আপনি দুবাইয়ে কাজ করতেছেন, দুবাই কী কারেন্সি কীভাবে অ্যাড করবেন, এগুলো আমি নেক্সট ভিডিও দেখে দেবো। আপাতত আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখালাম। অবশ্যই আপনারা এভাবে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করবেন, তাতে আপনাদের ওয়েবসাইটটা কিন্তু দেখতে ভালো লাগবে। আমি আরও প্রোডাক্ট অ্যাড করে দেখাবো, এখন যে বিষয়টা দেখাবো, আমরা যদি আমাদের ওয়েবসাইটটা যাই, ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে আমরা প্রোডাক্টটা ভিউ করব, প্রোডাক্টটা ভিউ করলাম, যাতে আমরা যে ক্যাটাগরিগুলো তৈরি করলাম, ক্যাটাগরিগুলো যেমন মেন্স কালেকশন যেটা আছে এখানে, এখানে ক্লিক করো যাতে প্রোডাক্টগুলো দেখতে পায়, এখানে গিয়ে যেমন মেন্সের যে কালেকশনগুলো আমি আপলোড করছি এগুলো যেন দেখতে পায় গ্রাহকরা। তো এই জন্য কী করতে হবে, আমরা প্রথমে আমাদের শপে চলে যাব, যাওয়ার পরে এই প্রোডাক্টটাকে আমরা ভিউ করব, মেন্স যে কালেকশনটা এটা আমরা ভিউ করব। এবং কি মেন্স ট্যাগটা লেখা আছে এটা একবার ক্লিক করবেন, ক্লিক করে প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত আপনারা লেট করে দেবেন, প্রশ্নবোধক চিহ্নটা লেট করবেন, তারপরে কন্ট্রোলে কন্ট্রোল সি করে কপি করে আপনারা আপলোডে গিয়ে মেন মেনুতে চলে যাবেন। মেন মেনুতে যে মেন্সের যে কালেকশনটা আছে এখানে গিয়ে সরাসরি আপনারা এটাকে পেস্ট করে দেবেন, ওকে পেস্ট করে দেবেন এবং সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পরে যদি আমাদের ওয়েবসাইট আবার রিফ্রেশ করি, এখন যদি এই ম্যানস যে কালেকশন এখানে দিলে আমরা ক্লিক করি একবার, তাহলে কিন্তু দেখেন আমাদের ম্যানসের যতগুলো কালেকশন থাকবে সবগুলো কিন্তু এই ট্যাগের কেউ ক্লিক করলে, এখানে ক্লিক করলে কিন্তু প্রোডাক্টগুলো এসে পড়বে। তো এইভাবে আমি নেক্সট ভিডিও আরও অনেক অ্যাডভান্স কিছু দেখাবো, আজকে এই পর্যন্ত দেখালাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, একবার এতগুলো বুঝতে পারেন। আপনার প্রথমে এইভাবে আপনাদের এটা টেম্পলেটটা ডাউনলোড করেন, তারপরে কোডগুলো অ্যাড করেন, এইভাবে একটা দুইটা প্রোডাক্ট অ্যাড করতে থাকেন। নেক্সটে দেখাবো অ্যাকচুয়ালি কীভাবে আপনাদের এখানে স্লাইড করবে, যেমন এই যে এটা আমরা এই যে এখানে স্লাইড করতেছে কেমন, কীভাবে এটা অ্যাড করবেন, তারপরে অন সেল কেমনে করবেন, মানে 40 টাকা দাম ছিল এখন 1 টাকা কমে $39 হয়ে গেছে, মানে $40 ছিল, এইভাবে কেমন এড করবেন, স্টক আউট এটা এটা কেমনে বুঝাবেন, আমি সবগুলো আপনাদের দেখিয়ে দেবো। নেক্সট ভিডিওতে খুব অ্যাডভান্স হবে এবং কি টোটাল সব কিছু অ্যাডভান্স হবে। তো আজকের ভিডিও পর্যন্ত, অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে সবার আগে ভিডিওটা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এ পর্যন্তই।